টলিউড সিন্ডিকেটের প্রথম উইকেটটা পড়লো এরপরে আরো উইকেট পড়ার বাকি আছে আমরা সবাই স্বচ্ছতা অভিযান টলিউডকে যারা বিগত কয়েক বছর ধরে একদম ধ্বংস করে দিয়েছে শিল্পকে শিল্পের সত্তাকে আর্টিস্টকে টেকনিশিয়ানকে আজকে একটা স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে আমি মনে করি এটা তো সবে ফার্স্ট উইকেট টলিউড সিন্ডিকেটের এবং আজকে আমরা দেখেছি যে যে শ্রীকান্ত মহতা অ্যারেস্ট হয়েছেন প্রযোজক অনেকেই আছেন কিন্তু এই প্রযোজক আজকে রাজনৈতিক আওতায় নিজেদেরকে নিয়ে এসে শিল্পীদেরকে বাধ্য করেছে যে রাজনৈতিক প্রভাব না থাকলে তুমি কাজ পাবে না কোনো শিল্পী যদি চায় যে আমার রাজনৈতিক ব্যক্তিত্ব আমার রাজ এটা আলাদা থাকবে আর আমি একজন শিল্পী হিসাবে আমার কাজ আলাদা থাকবে সেক্ষেত্রে সেই শিল্পীদের কোনো সম্মান দেয়নি এবং এই জন্য অনেক শিল্পীরা টেকনিশিয়ানরা বসে গেছে আজকে টলিউড ইন্ডাস্ট্রিতে শ্রীকান্ত মহতা স্টেজে আমরা দেখেছি অনেক সময় অনেক শিল্পীদেরকে তাদেরকে নিয়ে গেছেন প্রভাবিত করেছেন তাদেরকে সেই মঞ্চে উনি নিয়ে এসেছিলেন প্রভাব খাটিয়ে আজকে আমার একটা জিনিস অবাক লাগে আজকে কালকের পর থেকে আমি একজন শিল্পী যারা কাজ করছেন বা তারা শ্রীকান্ত মহতার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেন তারা কেন কেউ কোনো বক্তব্য দিচ্ছে না সোশ্যাল মিডিয়ায়